শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট দুর্ভোগ চরমে। বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। বিকেলে গণভবনে যাচ্ছেন শিক্ষকরা। বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ। অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরা ছোঁয়ার বাইরে। চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ। বিদেশি পিস্তল সহ চারজন আটক। এবং অতিমাত্রায় সার ব্যবহার সহ বিভিন্ন কারণে কমছে মাটির গুণাগুণ, বাড়ছে অ্যাসিডের পরিমাণ, অনেক অঞ্চল ফসল উৎপাদনে অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা। সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। রাজধানীতে বিভিন্ন আবাসিক এলাকায় আবারও তীব্র হয়ে উঠেছে গ্যাস সংকট। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর আবার কোনো এলাকায় রাত পর্যন্ত করায়। বাধ্য হয়ে কেউ ব্যবহার করছেন মাটির চুলা, আবার কেউ বা সিলিন্ডার গ্যাস। বিস্তারিত সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্টে। সকালে গ্যাস জায়গা কেউ রান্না করতে পারে, কেউ রান্না করতে পারে না। আবার তিনটা বাজে আসে, বা সাড়ে তিনটা বাজে আসে, তখন রান্না করবো, তখন খাইবো। রাজধানীর দয়াগঞ্জ এলাকা, সকাল হতে না হতেই চুলা থেকে গ্যাস নামক মূল্যবান দাহ্য পদার্থটি উধাও। কখন আসবে গ্যাস জানা নেই এই গৃহিণীর, তাই অপেক্ষা না করেই মাটির চুলা নিয়ে রান্নাবান্নার প্রস্তুতি তার। একই অবস্থা দেখা গেল এই এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ কম থাকার কারণে অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হয় বলে জানান ফিলিং কর্মকর্তা। যখন আমরা মেশিনই চালাতে পারছি না গ্যাসের প্রেশার লো থাকার কারণে, তখন আমাদেরকে স্টেশনটা বন্ধ রাখতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তবে ব্যতিক্রম দয়াগঞ্জের ঢালাই কারখানাগুলো, এখানে সবসময় গ্যাসের সরবরাহ পর্যাপ্ত বলে জানান কারখানার কর্মচারীরা। পূর্ব রামপুরা, এই এলাকাতে দীর্ঘদিন ধরেই প্রকট গ্যাস সংকট। এ ব্যাপারে বিভিন্ন সময় অভিযোগ করেও সমাধান পাননি এলাকার বাসিন্দারা। টাকা নিচ্ছে অথচ আমাদের গ্যাসও পাচ্ছি না, আবার এদিকটা সিলিন্ডারের টাকাও আমাদের খরচ করতে হচ্ছে, এত কিছুর পরে আমরা কিভাবে বাঁচবো? ভিআইপি এরিয়াতে 24 ঘন্টা থাকে, আমাদের এরিয়াতে 24 ঘন্টা যায় 4 ঘন্টাও থাকে না, তো আমরা কি করব এখন? তাহলে আমরা গ্যাস বিল দেওয়া বন্ধ করে দিই। এদিকে একই এলাকার সিএনজি স্টেশনগুলোতে ছিল পর্যাপ্ত গ্যাসের চাপ, জানা গেল ভিন্ন তথ্য। আলাদা গ্যাসের সরবরাহ লাইন থাকার কারণে সমস্যা হয় না বলে জানান স্টেশন কর্মকর্তা। গ্যাসের যে ডিস্ট্রিবিউট করে পাইপলাইনটা একটু আলাদা লাগে, গোটা রাজধানীতে তিতাস গ্যাস কোম্পানি প্রায় 150 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে। শীতকালীন সময়ে এ চাহিদা কিছুটা বেড়ে গেলেও গ্যাসের লাইনে উপচাত জমে থাকার কারণে সংকট প্রকট আকার ধারণ করে। তবে চলতি মৌসুমে শীতের প্রভাব কম থাকার ফলেও রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাস সংকট। এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির সাথে বারবার যোগাযোগ করেও কৃত্রিম এ সংকটের কারণ জানা যায়নি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। খোলা তার আর বাঁশের খুঁটিতে গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ। আবার কোনো কোনো গ্রামের দিনমজুর থেকে শুরু করে বিত্তবানরাও বিদ্যুতের আশায় লাখ লাখ টাকা দিয়ে এখন চারদিকে অন্ধকার দেখছেন। আর এসব কর্মকাণ্ডের হোতা গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান সিবিএ নেতা ফিরোজ কবির। তার অনিয়ম দুর্নীতি নিয়ে হেদায়তুল ইসলাম বাবুর দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পুটিমারি গ্রামের এই ট্রান্সফরমার থেকে খোলা তারে গ্রামের পর গ্রামে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি বৈদ্যুতিক মিটারও লাগানো হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্য, বিদ্যুৎ গ্রাহকদের কোনো প্রকার বিল পরিশোধ করতে হয় না। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী ফিরোজ কবিরের এসব কারসাজি। কোনো কিছু বিপদ হলে পরে ফোন করবে, আমরা কি করা লাগবে আমরা এক অবসর না। পার্শ্ববর্তী হরিরামপুর ইউনিয়নের কিষামত দুর্গাপুর ও উত্তর দুর্গাপুর সহ বিদ্যুৎবিহীন আরো কয়েকটি গ্রামের শত শত মানুষ আটকা পড়েছেন ফিরোজ কবিরের প্রতারণার জালে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে গ্রামে গ্রামে তার গড়ে তোলা সোর্সদের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। 10,000-5,000 এইরকম টাকা নিছে, 1.5 লক্ষ টাকা আমি মানুষের টাকা আরো নিছে, আর এই পাশে থেকে 6-7 লক্ষ টাকা নিছে। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর গেল,
তারপর কোনো খবর নাই, আবার ফির নতুন করে কি বলতিছে যে কারণ আসবে আবার টাকা পয়সা লাগবে কিছু। এদিকে বারবার অভিযোগ করেও ফিরোজ কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ খোদ বিদ্যুতের কর্মীদের। তার দুর্নীতি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানালেন এই কর্মকর্তা। আইন আছে, সেটা হলো যে ডিজিটাল মিটার লাগাইতে হবে। এই দিনেও সে অ্যানালগ মিটার দিয়ে সংযোগ অবৈধভাবে সংযোগ দিচ্ছে। এখানে এটা ইনকোয়ারি হচ্ছে বারবার, কিন্তু কি কারণে তার বিচার হচ্ছে না। একাধিক কমিটি এসেছে অলরেডি, এখানে এসে কাজ করে গেছে। বোর্ডের জিনিসটা প্রক্রিয়াধীন আছে, যদি এখানে প্রতিষ্ঠিত হয়ে থাকে আশা করি এটার ব্যবস্থা হবে। অভিযুক্ত কর্মচারী ফিরোজ কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল রেখে দেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলাদেশকে এগিয়ে নিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এছাড়াও বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সীমা লঙ্ঘন করলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড় দেওয়া হবে না বলে সভায় মন্তব্য করেন জাসদ নির্বাহী কমিটির সভাপতি সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি, কোন ষড়যন্ত্র তাকে পিছে টানতে পারেনি। তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য দিয়ে এটা আমাদেরকে সহযোগিতা করো। আমরা তোমাদের কাছে আর কিছু চাই না, তোমাদের সহযোগিতা চাই। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের রাজনীতি থেকে সরে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাসদ নির্বাহী কমিটির সভাপতি এবং সাংসদ মাইনুদ্দিন খান বাদল। বেগম জিয়াকে আমি বলবো, চেঞ্জ অফ টোন, ইয়েস ইউ আর মার্সিলেসলি ডিফিটেড। ডিফিটেড জায়গা থেকে যদি উঠতে চান এইভাবেই ক্রমাগত বলতে হবে আপনাকে পাবলিকলি। আপনি যদি বাংলাদেশের অস্তিত্বের লক্ষণ রেখা ক্রস করেন, হুয়েভার ইউ আর, দ্য ল অফ বাংলাদেশ উইল টাচ ইউ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্যান্য জেলা থেকে পিছিয়ে সুনামগঞ্জ, হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর ঢাকায় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ। আট দিন ধরে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে শিক্ষকরাই কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র ছিল অনেকটাই শিক্ষার্থীশূন্য। শ্রেণীকক্ষ, লাইব্রেরি সহ শিক্ষক রুমে আজও তালা ঝুলতে দেখা যায়। অন্যান্য দিনের মতো বন্ধ রয়েছে পরীক্ষা, এতে করে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি থেকেই তারা এই আন্দোলনের মধ্যে পড়েছেন। শিক্ষকরা জানিয়েছেন দাবি মেনে নেওয়া হলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ বাবু, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের ধর্মঘট চলছিল তা কিন্তু আজও চলছে। আপনি জানেন যে গত সোমবার অর্থাৎ 11 জানুয়ারি থেকে শিক্ষকদের বিভিন্ন দাবি সহ সিনিয়র অধ্যাপকদের সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু এই ধর্মঘট পুরো বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজও কিন্তু চলছে, যদিও আজ বিকেল 4টার দিকে কিন্তু গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পেশাজীবীদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেছে। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির ফেডারেশন রয়েছে তাদেরকেও কিন্তু সেখানে যেতে বলা হয়েছে এবং তাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। তা আমি কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতির সাথে মুঠোফোনে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজ বিকেলে তারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাবেন এবং সেখানে পিঠা উৎসবে অংশগ্রহণ
গ্রহণ করবেন, কিন্তু সেখানে তাদের সাথে কোনো আনুষ্ঠানিক তাদের দাবি দেওয়া নিয়ে কথা হবে কিনা বা কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি আমাদেরকে আরো জানিয়েছেন গতকাল তারা শিক্ষা সচিব বরাবর একটি সুপারিশ মালা দিয়েছেন, যেহেতু আজ প্রধানমন্ত্রীর গণভবনে একটি পেশাজীবীদের পিঠা উৎসব রয়েছে, সেহেতু তারা এটিকে সামনে রেখে কিন্তু একটি খুব শিগগিরই তারা একটি সুপারিশ মালা গতকালকে দিয়েছেন, এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে তাদের এই সুপারিশ মালাকে বিবেচনা করে আজ হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে একটি আলোচনা করবেন, একটি বৈঠক করবেন, যদিও সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে তাদেরকে কিছু জানানো হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বিভিন্ন দাবিতে কিন্তু গত 9 মাস ধরে কিন্তু আসলে তারা বিভিন্ন সময়ে কর্মসূচি দিয়ে আসছে, তারা ধর্মঘট সহ বিক্ষোভ সহ মানববন্ধন সহ বিভিন্ন কিন্তু তারা কর্মসূচি পালন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহের সোমবার থেকে কিন্তু তারা একটি আসলে টানা ধর্মঘটের ডাক দিয়েছেন, এবং সেটা কিন্তু পুরো বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে, যার কারণে কিন্তু দেশের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটি সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ আপনি জানেন যে দেশের কিন্তু মূল শিক্ষা কিন্তু দেওয়া হয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যেহেতু শিক্ষকরা ক্লাসরুমে যাচ্ছেন না, লাইব্রেরি খুলছেন না, সেহেতু কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় কিন্তু তারা লেখাপড়া শেখা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন, সেহেতু কিন্তু গত এই যে একটি সমস্যা হচ্ছে সেটা কিন্তু সাধারণ শিক্ষকরাও কিন্তু সে শিক্ষার্থীরা কিন্তু সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আসলে দেখা যাক, আমরা কিন্তু যে কিছুক্ষণ পরে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কথা বলেছি শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি আসবেন, আমি তাদের সাথে কথা বলে আমি আপনাকে আরও জানাতে পারবো এই ধর্মঘটের আজকে সবশেষ কী অবস্থা হবে। তো বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ডাকা ধর্মঘটের এই ছিল সবশেষ অবস্থা বাবু। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচির সবশেষ খবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। বিকেলে গণভবনের প্রধানমন্ত্রী পেশাজীবীদের যে আমন্ত্রণ জানিয়েছেন তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন সুযোগ পেলে তাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্য নিরসন করা হলো আমাদের মূল কাজ, এবং সেভাবে আমরা প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছি। আমরা যদ্দূর জানি এই বিষয়গুলো নিয়ে যেহেতু গত কয়েকদিন যাবৎ আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করে আসছি, সেই হিসাবে এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর অফিস ওয়াকে বহাল। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী যে দাওয়াত আমরা পেয়েছি এই দাওয়াতটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়, আমরা সেখানে যাব। জমিতে অতিমাত্রায় সার ব্যবহার, সেচ ফলনে ভূগর্ভের পানির অতিমাত্রায় ব্যবহার ও বাতাসে অতিমাত্রায় কার্বন নিঃসরণ সহ বিভিন্ন কারণে কমে যাচ্ছে মাটির জৈবিক গুণাগুণ, কিন্তু দেশের 38 লাখ হেক্টর আবাদি জমিতে বেড়ে যাচ্ছে অ্যাসিডের পরিমাণ। এভাবে চলতে থাকলে আগামীতে দেশের অনেক অঞ্চল শস্য উৎপাদনে অনুপযোগী হয়ে পড়বে। সেলিয়া সুলতানের রিপোর্ট। একটি মাটি পরিপূর্ণভাবে গঠন হয় 45 ভাগ খনিজ পদার্থ, 5 ভাগ জৈব পদার্থ, 25 ভাগ বায়ু এবং 25 ভাগ পানির সংমিশ্রণে। মাটির এই ভৌত রাসায়নিক গুণাগুণের পরিমাপককে বলা হয় পিএইচ। মাটির পিএইচ এর মাত্রা 5.0-এর উপরে থাকা যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর বেড়ে ওঠার জন্য উপযোগী। তবে বর্তমানে দেশের আবাদযোগ্য 87,52,000 হেক্টর জমির মধ্যে 38 লাখ হেক্টর জমিতেই পিএইচ এর পরিমাণ কমে গিয়ে অতিমাত্রায় অ্যাসিড পাওয়া যায়। এছাড়া আবাদি জমির 70% মাটিতে জৈব উপাদানের ঘাটতি রয়েছে, আর এই প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় কৃষি জমিতে। মাটির তলে বালু, বালুতে পানি টাই না, বিস্ফিলিন হয়ে যায় মাটি, উপরের মাটি রসকস থাকে না, মাটিতে দস্তার অভাব জনিত কারণে এইরকম যে গাছের পাতা শুকিয়ে গেছে ছোটবেলা থেকে আর বড় হইতেছে না। একটি মাটি পরিপূর্ণভাবে গঠন হতে প্রয়োজন হয় প্রায় 100 বছর, কিন্তু মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য বা গুণাগুণ। একই সঙ্গে মাটির উপর নির্ভরশীল যেসব উদ্ভিদ এবং প্রাণী রয়েছে সেসব উদ্ভিদ এবং প্রাণীর যে জীবনচক্র সেখানেও প্রভাব পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যাডমিয়াম, নিকেল বা অন্যান্য আরও কিছু ধাতু আছে যেগুলো নিলে পরে গাছের ভিতরের যে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে কার্যক্রম আছে সেটা ব্যাহত হয়, ফলে গাছ যে ফলন দিবে সেই ফলনের ক্ষমতা তার হারিয়ে যায়। মাটি ব্যবহারে বারবার প্রকৃতি পরিবর্তন, সেচ ব্যবহার এবং বায়ু দূষণের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি ফলনকেও হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন এই বিজ্ঞানী। এই লালটা হলো স্ট্রংলি অ্যাসিড সয়েল, এটা কোন সালে দেখেন 1988 সালে
উত্তরের উপজেলার কথা বলছি, এটা হলো 2015 সালে আমরা করছি। এখানে দেখেন পুরোটাই স্ট্রংলি অ্যাসিডিক হয়ে গেছে। এটা কি আমাদের জন্য কোন ধরনের অ্যালার্ট? অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এখন যদি বলেন আমার কৃষি ব্যবস্থার মধ্যে চ্যালেঞ্জার জায়গাটা হলো সয়েল অ্যাসিডিটি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। চলতি অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে প্রায় 1,609 কোটি মার্কিন ডলার। এ সময় রপ্তানি খাত ছিল অনেকটাই পোশাক শিল্প নির্ভর। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় অর্থবছরের প্রথম ধাপে বেড়েছে আমদানির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের কম দামের সুবিধা নিয়ে রপ্তানি বাড়ানোর এ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। গেল অর্থবছরে রপ্তানি মন্দা মাথায় রেখে 2015-16 অর্থবছরে 3,350 কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করে সরকার। অর্থবছরের প্রথম দিকে পোশাক খাতের রপ্তানি নেতিবাচক হওয়ায় শঙ্কা সৃষ্টি হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। তবে নভেম্বর ডিসেম্বরে ঘুরে দাঁড়ায় রপ্তানি পরিস্থিতি, কিন্তু এ সময় পোশাক খাত ছাড়া অন্য খাতে রপ্তানি প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি প্রবৃদ্ধি দ্রুত গতিতে না বাড়লে আগামী 5 বছরে 50 বিলিয়ন ডলারের মতো বড় রপ্তানি লক্ষ্য অর্জন কঠিন হবে। বৈশ্বিক চাহিদা এই মুহূর্তে কিছুটা শ্রোত হওয়ার কারণে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কিন্তু শ্রোত। তার একটা লিঙ্কেজ ইফেক্ট পড়ছে, যেমন বিনিয়োগে, উৎপাদনে, এমনকি সাপোর্ট সার্ভিস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দেয় তাদের উপরে। ফলে সেখানে আপনি একটা ধরনের মন্দা দেখবেন। আমার মনে হয় যে সরকারের দিক থেকে কিছু টার্গেট সেট করা দরকার, দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা সেট করে কিছু কিছু পণ্য যেগুলো আমরা দেখছি যে ভালো করছে সে সমস্ত পণ্যের পিছনে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় বর্তমানে দেশের আমদানি পরিস্থিতিও বেশ ভালো বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তবে সস্তায় কাঁচামাল আমদানির পরও কেবল জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ কারণেই রপ্তানিতে তার প্রভাব পড়ছে না বলেও মনে করেন তিনি। আমাদের ব্যাকবোন ইন্ডাস্ট্রিটা টেক্সটাইল, ডাইং, ফিনিশিং পুরোপুরি আমাদের কিন্তু গ্যাসের উপরে কিংবা সস্তায় জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল। বিশ্ব বাজারে সবকিছু দাম কমে গেছে, আমরা যেগুলো আমদানি করি জ্বালানি তেল সেগুলো তো মারাত্মকভাবে কমে গেছে। টিআর কয়েল, এইচআর কয়েল সর্বনিম্ন পর্যায়ে আছে, 2007 সালের অর্ধেকে নেমে এসেছে। 7% বা তার বেশি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানিমুখী শিল্পে নতুন নতুন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টিতে সরকারকে আরও মনোযোগী হতে পরামর্শ দিলেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সাভারের হেমায়তপুরে ট্যানারি শিল্প নগরীতে কারখানা স্থানান্তরের বিষয়ে 80টি প্রতিষ্ঠানকে উকিল নোটিশ পাঠিয়েছে শিল্প মন্ত্রণালয়। বাকি ট্যানারিগুলোকে আগামী 2-1 দিনের মধ্যে নোটিশ পাঠানো হবে। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম। শনিবার প্রথম ধাপে 25টি ট্যানারিকে নোটিশ পাঠানো হয়েছে। গত 13 জানুয়ারি এক অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরের ব্যর্থ হলে উকিল নোটিশ পাঠানোর ঘোষণা দেন শিল্পমন্ত্রী। ওই দিন দুপুর 2টায় কারখানা স্থানান্তরের বিষয়ে শিল্পমন্ত্রীর দেয়া 72 ঘন্টার আলটিমেটাম শেষ হয়। সময় সংবাদে আরো থাকছে, বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে সন্ধ্যায় বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় স্বাগতিকদের। চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি বিদেশি পিস্তল সহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাত 8:30 দিকে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী এমভি পারাবাত 14 লঞ্চে উঠেন এক দম্পতি। লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তাদের কেবিনের সামনে এসে সুজন, রজব আলী, ইমরান ও সাব্বির নামে 4 যুবক দরজা খুলতে বাধ্য করে। পরে অস্ত্রের মুখে স্বামীকে মারধর করে কেবিনের বাইরে আটকে রেখে সুজন নামে একজন গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর স্বামীর চিৎকারে লঞ্চের স্টাফ সহ যাত্রীরা এগিয়ে এসে অস্ত্রসহ 4 যুবককে আটক করে। পরে রাত 1টার দিকে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি নোঙর করে নৌপুলিশের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। ওইখানে মারামারি হইতেছে, তা আমার লোকজন এসে পাঠাইছে যে তারা, আমি তো ডিউটিতে যেতে পারি না, বলছি যে তোমার সান্ত্বনা করো। তখন সান্ত্বনা তো হয়ই না আর স্যার বাইরে, পরে স্যার আমি চাঁদপুর থানারে জানাতে বাধ্য হয়েছি। কেবিনে কয়েকটা 4-5টা ছেলে আমাদের কেবিনটা নক করে আমাদের এই সমস্ত ঘটনা ঘটায়। কেউ যদি এসে জিজ্ঞেস করে তো বলবি তো চাচা তো ভাই লাগে আমি, ঠিক আছে, আর যদি না বলস তাহলে আমাকে সে রাইফেল ইয়া হয়েছে আমি তোরে গুলি গুলি করো। একটা কেবিন থেকে 4 জনকে একটা রিভলভার, 2 রাউন্ড পিস্তলের রিভলভারের গুলি,
এবং তারা যে যাত্রীদের নিবেদন করছে তাদেরকে সহ উদ্ধার করি। নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত এক মাসে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোগ নির্ণয়ে ঢাকার বিশেষজ্ঞ দল কাজ করছে। চিকিৎসক ও রোগীর স্বজনরা জানান, গত এক মাসে উপজেলার প্রত্যন্ত অঞ্চল কৈলাটি ইউনিয়নের জামসেন ও নাওরিপাড়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রাম দুটিতে একই রোগে আক্রান্ত হয়েছেন শিশু সহ আরও বারো জন। স্বজনদের অভিযোগ, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা সময় মতো তাদের খোঁজ নিচ্ছেন না। এদিকে গত দুই দিন ধরে বিশেষ মেডিকেল টিম গ্রাম দুটিতে এ রোগের আলামত সংগ্রহের কাজ করছেন। পাশাপাশি চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা স্যানিটারি পরামর্শক। মাথার ব্যথা, মাথাটা আর ঘাড়ে ঘুরে আমি সব তথ্য স্যারদের কাছে দিতেছি এবং সেবাও দিতেছি এবং তাদেরকে কাউন্সিলিং করতেছি, রেট্রুকোনা পাঠাইছি, ইভেন কি তাদেরকে আমি যে পাঠাইছি স্লিপ দিয়ে, রেফারেন্স স্লিপ আছে। বারো জন রুগী, বারোজনের মধ্যে একজন পাইলাম সে সুস্থ দিকে এবং তাকে হেলথ এডুকেশন দিয়ে আইলাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, এই যে ওষুধ খাওয়ার জন্য আর ঘরে বাইরে যাতে না হয়। মিঠা পানি মাছের অন্যতম প্রধান আধার, খনিজ সম্পদ এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকার পরও অন্যান্য জেলা থেকে পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ। জেলায় দেশের হাওরের 75 ভাগের অবস্থান বিবেচনায় সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কিন্তু হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সম্প্রতি ঢাকায় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে হাওরবাসীর মধ্যে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিং। সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রায় 20 লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে 1985 সালে জাল জার জলাতার স্লোগানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাসান পানি আন্দোলন গড়ে তোলা হয়। এই আন্দোলনের মাধ্যমে হাওরবাসীরা ওয়াটার লর্ডের কাছে, জিম্মি না থেকে জলজীবীদের কাছে হাওরের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় মৎস্য সমবায় সমিতি আছে, এরা অনেকটাই নামে মাত্র, বড় বড় মহাজন যারা টাকার মালিক, ওয়াটার লর্ড হিসেবে যাদেরকে চিনি, মূল লভ্যাংশ কিন্তু তাদের পকেটে চলে যাচ্ছে। দীর্ঘ আন্দোলনের পর 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে এক জনসভায় হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সুনামগঞ্জে স্থাপনের ঘোষণা দেন। এ ঘোষণার পর 2013 সালে সুনামগঞ্জ শহরে বোর্ডের ভবন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু গত বছরের শেষের দিকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর করে ঢাকায় এর সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এতে ক্ষোভ দেখা দেয়। হাওরের জীবন জীবিকা পর্যবেক্ষণ করতে হবে হাওরের থেকে, আর এটা ঢাকায় বসে করলে ওই কাগজে কলমে হবে। সুনামগঞ্জবাসী, আমরা আন্দোলনে নামবো, আমরা হাওর উন্নয়নের বোর্ড সুনামগঞ্জ স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। সরকার 2000 সালে টাঙ্গুয়ার হাওরকে আন্তর্জাতিক রামসার এলাকা হিসেবে ঘোষণা করে। এই প্রকল্পের কর্মকর্তারাও হাওরবাসীর সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে হাওর উন্নয়ন বোর্ডের অফিস সুনামগঞ্জে স্থাপনের দাবি জানান। হাওরের যে উন্নয়নমূলক কাজগুলো হবে সেই কাজগুলো যাতে নিবিড়ভাবে করা যায়, সেজন্য অধিদপ্তরটা যদি সুনামগঞ্জে হয় তাহলে কার্যক্রমগুলো ভালোভাবে চলবে এবং এর সেবার মানটাও উন্নয়ন হবে। সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা 600 মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পোশাকের বেচাকেনা। এক্সক্লুসিভ কালেকশন ও ব্যতিক্রমী ডিজাইনের জন্য নারী উদ্যোক্তাদের তৈরি হাতের কাজের বুটিক্সের থ্রি পিস বেশি চলছে। তবে নতুনত্ব না থাকায় লোভনীয় অফার দিয়েও ক্রেতা টানতে পারছেন না সাধারণ ফেব্রিক্সের স্টল। এদিকে শীতকাল হওয়ায় মেলায় ছেলেদের ব্লেজার ও কোটির বিক্রি বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। সাধারণত দৈনন্দিন পোশাকের কেনাকাটার ক্ষেত্রে নিউমার্কেট গাউসিয়ায় রাজধানী নারীদের ভরসা। তবে উৎসব ও অনুষ্ঠানে চাই কারুকাজ করা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। তাই ব্যতিক্রমী পোশাকের খোঁজে বাণিজ্য মেলায় ক্রেতারা বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য তৈরি জয়িতা ফাউন্ডেশনের প্যাভিলিয়নে ভিড় করছেন। টাইডাই, ব্লক, বাটিক সবকিছু অ্যাভেলেবল আমাদের এখানে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। প্রতিবারই জয়িতা থেকে প্রোডাক্টস কেনা হয়, এবারও কিনতে আসছি, আর ডিজাইনগুলো একটু আপগ্রেডেড। অ্যাপ্লিকের উপরে থ্রি পিস দেখছি, তারপরে ব্লকে থ্রি পিস দেখছি,
হাতের কাজের জিনিসগুলো দেখা যাচ্ছে যে এগুলো আমাদের ফেস্টিভ্যালের সাথে যায়, আমাদের যে প্রোগ্রামগুলো হয় 21 ফেব্রুয়ারি আছে, বৈশাখ আছে। মেলার প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে, তাই বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে পোশাকে দেয়া হচ্ছে মূল্য ছাড়। তবে কাপড় ও ডিজাইন গতানুগতিক হওয়ায় খুব একটা ক্রেতা টানতে পারছে না স্থানীয় পোশাক প্রস্তুতকারকদের স্টলগুলো। এই দোকানে তিনটা একসাথে ছাড় পেয়েছি, ওই হিসেবে তিনটা একসাথে কিনে ফেলেছি। আমাদের হাতে কাজের টু পিসগুলো এখন আমরা দিচ্ছি 12 করে ছিল, এখন আমরা 1000 করে দিচ্ছি, আর অ্যাপ্লিকগুলো আমাদের 2 করে এখন লাস্ট আমরা 1800 করে দিচ্ছি। আমাদের বিশেষ আকর্ষণ 3 সেট 3 পিস 599 টাকা, যা সচরাচর মার্কেটে পাওয়া যাচ্ছে না। আর অন্যান্য বছরের তুলনায় আমাদের বেচাকেনাটা অবস্থা খুব একটা খারাপ। অন্যদিকে শীত মৌসুম হওয়ায় ছেলেদের ব্লেজার ও কোটির বিক্রি বেশ ভালো, বিশেষ করে মোদি কোটির কাটতি বেশি। মোদি কোটি এটা আমার মানে কিনলাম, অনেক সুন্দর লাগলো, তার জন্য কিনলাম। বাবার জন্য ব্লেজার দেখছি, দাম মোটামুটি রিজনেবল, পছন্দ হলে নিব। যেহেতু শীতকাল, মোদিটাই আমাদের বেশি চলতেছে, আর প্রিন্স কোট যেগুলো সেগুলোই বেশি চলতেছে আমাদের, তাছাড়া রেঞ্জও রিজনেবল আমাদের। স্টল মালিকদের আশা মেলার শেষ দিকে বিক্রি আরো বাড়বে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড় ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার বিভিন্ন এলাকা, হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে কাজে যোগ দিতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শরীয়তপুরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সকালের সূর্য, কনকনে ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বস্ত্রহীন দরিদ্র মানুষেরা। বদলাও পাচ্ছি না, ধানও ঠিক মতো লাগাইতে পারতেছি না, অর্থাৎ এই ঘন কুয়াশার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। পোলাবান কাপড় খেলা আগুন জ্বালা পোহাইতে, আমরা এই পর্যন্ত কোনো অনুদান আমরা পাইনি, কোনো কাপড় চোপড় কিছু পাইনি। প্রচুর ঠান্ডা, কুয়াশা, হাত পা ঠান্ডা জমে যাচ্ছে, কাজকর্ম করতে পারছি না। কাজে যাব, কাজে যাইতে পারছি না ঠান্ডায়। নৌকা থেকে আসলাম, 6 ঘন্টার জায়গায় 10-11 ঘন্টা লাগলো, এত কুয়াশা। শুধু এদেশে নয়, এশিয়া মহাদেশের প্রথম ও একমাত্র পানির জাদুঘর পটুয়াখালীর কলাপাড়ায়। দেশ বিদেশের বিভিন্ন নদীর পরিচিতি, নদীর পানি ও নদীর মাটি সহ নদীমাতৃক দেশের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। নদী বা পানি নিয়ে নানা প্রশ্নের উত্তর মিলবে পানি জাদুঘরে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাদুঘরটি নির্মাণ করলেও সরকারি সহায়তার আশ্বাস প্রশাসনের। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে কুয়াকাটা থেকে 16 কিলোমিটার আগে দেখা মিলবে পানি জাদুঘরের ছোট্ট এ সাইনবোর্ডটি। ছোট্ট টিন শেডের একটি ঘর, ভেতরে ঢুকলেই দেখা মিলবে কাচের জার বা বোতলে রাখা দেশের ভেতর দিয়ে প্রবাহিত 57টি নদীর পানি ও নদীর মাটি। শুধু দেশ নয়, সংগ্রহ করা হয়েছে দেশের বাইরের বিভিন্ন নদীর পানি ও মাটি। জানতে পারবেন এ নদীগুলোর ইতিহাস ও পানির ধরন, রয়েছে মাটির তৈরি নদীমাতৃক দেশের মানচিত্র, এছাড়া নদী ও পানি কেন্দ্রিক হারিয়ে যাওয়া বেশ কিছু ঐতিহ্য ও সংস্কৃতির নমুনা রয়েছে এ জাদুঘরে। বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর পানি এবং বিদেশেরও অনেক নদীর পানি সম্পর্কে আমার ধারণা হয়েছে, যেটা আমি আগে জানতাম না। প্রত্যেকটা নদীর পানির সাথে মাটিও আছে, এ জায়গায় আসলে আসলে অনেক কিছুই দেখা যায়, যেটা আসলে হয়তো আমার জীবনে দেখতে পারতাম না। নদীর ইতিহাস এবং নদীর ম্যাপ, এই সব মিলিয়ে দিলে এখানে অ্যাক্সিডেন্ট মানুষ বুঝতে পারে যে আসলে আগে কি ছিলাম, এখন কতদূর উন্নতি হয়েছে, নদীর কি অবস্থা। এদিকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক সহ বিভিন্ন মহলে প্রচারণা সহ বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। যারা কুয়াকাটা পর্যটক আসে, তারা আসলে বিভিন্ন নদীর পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আগামীতে সরকারিভাবেই এটার প্রসারের ব্যবস্থা করা হবে এবং পর্যটকদের কাছে, শিক্ষার্থীদের কাছে এটাকে আরো আকর্ষণীয় করে তোলা হবে। নদীমাতৃক বাংলাদেশ, নদী দখল, দূষণ, পলি সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদী ও নদীর পানি। নদীমাতৃক দেশের মানুষের সাথে নদীর সম্পর্ক যে শুকিয়ে আসছে তা বোঝানোর জন্য পানি জাদুঘরের সামনে বালুর মধ্যে আটকে থাকা এমন নৌকার চিত্র। পানি জাদুঘরের সামনে থেকে এম এ আজিম, সময় সংবাদ। দর্শকদের বাংলা গান গেয়ে মাতিয়ে গেল চায়না তিয়ানজিন আর্ট ট্রুপ। শিল্পকলা একাডেমিতে চাইনিজ নববর্ষ উপলক্ষে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী দিনে আয়োজন করা হয়
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার, চায়না দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথভাবে আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। একজন বিদেশিনীর কণ্ঠে বাংলা গান, রোববার সন্ধ্যায় ঢাকার দর্শকদের বাংলায় গান গেয়ে মুগ্ধ করলেন চীনের এই শিল্পী। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল আয়োজনটা ছিল চায়না নববর্ষ উপলক্ষে চায়না তিয়ানজিন আর্ট ট্রুপের পরিবেশনা। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের পরিবেশনার শুরু চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট দিয়ে। ট্রুপের কিশোর কিশোরীদের এই পরিবেশনা নজর কাড়ে উপস্থিত দর্শকদের। এরপর একক ও দলীয়ভাবে মঞ্চে শারীরিক কসরত পরিবেশন করেন শিল্পীরা। তাদের চোখ থাদানো কসরত উপভোগ করেন দেশ বিদেশের অসংখ্য দর্শক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্বাসরুদ্ধকর কসরত পরিবেশন করেন হু চং। মঞ্চে এক চাকার সাইকেলে চেপে তার অসাধারণ শারীরিক দক্ষতা দর্শকদের পাওনাটা ষোলো আনায় বুঝিয়ে দিয়েছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের পরিচালক তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের 11টি প্রতিষ্ঠানের ওপর আরোপ করা নতুন নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে নতুন করে তেহরানের 11টি প্রতিষ্ঠানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পরেই টেলিভিশনে এই বিষয়ে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ইরানের সাথে পরমাণু চুক্তি এবং এর বাস্তবায়নকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেন। ইরানের পরমাণু বোমা তৈরির শপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের শান্তি এবং শৃঙ্খলা কায়েম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Several Americans unjustly detained by Iran are finally coming home. পরমাণু চুক্তি সাধারণ ইরানিদের জন্য একটি বড় পাওনা। তাদের সামনে বহু সম্ভাবনার দ্বার খুলে গেল এতে, আর ইরানের সরকার পেল একটি নতুন ভবিষ্যৎ। তবে মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদকে সমর্থন জানানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনার জন্য আমরা এখনও ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা বলবৎ রেখেছি, আর আমরা তা কঠোরভাবে বাস্তবায়ন করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন সরকার জনসাধারণের নিরাপত্তায় দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে আস্তানা বা আধুনিক সুবিধাসম্পন্ন বাংকার নির্মাণ করেন। জার্মানির নাৎসি বাহিনীর বিমান হামলার আশঙ্কায় এগুলো নির্মাণ করা হয়। সম্প্রতি পশ্চিম লন্ডনে খোঁজ মেলে এমনই একটি সিক্রেট চেম্বারের। 120 ফুট গভীর এই বাংকারটি তৈরি করতে সময় লেগেছিল অন্তত 2 বছর। ভূগর্ভস্থ টানেল তৈরির সময় প্রাণ হারিয়েছিলেন 11 জন শ্রমিক। এক ঝলক দেখলে মনে হবে এ বুঝি কোনো পাতাল রেলের ছবি, আবার মনে হতে পারে পরিত্যক্ত কোনো লাইব্রেরি বা পুরনো বোর্ডিং রুম। তবে ভেবে অবাক হবেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বাংকার। দক্ষিণ লন্ডনের ক্লাফাম রেল স্টেশনের 120 ফুট নিচে অবস্থিত এই বিশাল বাংকারটি আর কয়েকদিনের মধ্যে পর্যটক ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার কথা ভাবছে ট্রান্সপোর্ট ফর লন্ডন ও লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম কর্তৃপক্ষ। বিমান হামলা প্রতিরোধে সক্ষম এই গোপন চেম্বারটিতে একসঙ্গে 8,000 মানুষ আশ্রয় নিতে পারে। থাকা খাওয়া সুবিধা থেকে শুরু করে বাইরে জগতের সঙ্গে যোগাযোগের সব প্রযুক্তি দেখা মিলবে এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিমান হামলায় প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাত। 1941 সালে এমনই এক হামলায় 56 জন মারা যায়। পরে মানুষের জানমাল রক্ষায় তৎকালীন সরকার লন্ডনের বিভিন্ন পয়েন্টে এসব গোপন আশ্রয়কেন্দ্র নির্মাণ করেন। বাংকারের নিয়ম শৃঙ্খলা নিরাপত্তা দায়িত্বে থাকতেন কয়েকজন ওয়ার্ডেন। সেখানকার যোগ্য নাগরিকদের বেড নম্বর অনুযায়ী টিকিট দিয়ে বাংকারে প্রবেশ করানো হতো। বিপদ আসন্ন জেনে অনুমোদন প্রাপ্ত প্রার্থীরা বিকেল 4টার মধ্যে খাবার ও বিছানাপত্র নিয়ে প্রবেশ করতেন এবং সকাল 7টায় বেরিয়ে যেতেন। তবে পরিচ্ছন্নতার অভাব, স্যানিটেশন সমস্যা, খাবার পানীয় সংকট ও রোগব্যাধি বিস্তারের কারণে অনেকে বাইরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।
শুধু আশ্রয় বললে ভুল হবে, হামলার ভয় বা বাংকারের বিভিন্ন অসুবিধার কথা ভুলে থাকতে আশ্রয় নেওয়া মানুষেরা লাউডস্পিকারে গান ছেড়ে কখনো বা গায়ক দলের পারফরমেন্সে দিনরাত নাচে গানে মশগুল থাকতেন বলে জানা গেছে। এখানে ঘুমানো প্রায় অসম্ভব ছিল, কারণ একসঙ্গে এত মানুষের শব্দ, শিশুরা এদিক ওদিক ছোটাছুটি করছে, কেউ গাইছে নাচছে, গল্প বলে রাত পার করতেন অনেকেই। একটু পরপর ট্রেনের শব্দ তো আছেই, আসলে এসবই হতো মনকে শক্তি যোগানোর জন্য। যুদ্ধের পর এসব বাংকার সামরিক ও বেসামরিক হোস্টেল আবার অনেক সময় অভিবাসীদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহার হতো। অনেক সেনার নাম ও পরিচয় আবার 1948 সালে জ্যামাইকান অভিবাসীদের লিখে যাওয়া কথা এখনো বাংকারের দেয়ালে শোভা পায়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর, বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে গেল ম্যাচের ভুল শুধরে নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায় স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও বাহরাইনও চায় গোল্ড কাপের ফাইনালে নাম লিখাতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30। আমরা যদি ফার্স্ট সুযোগটাই ফিনিশ করতে পারি, গোল করতে পারি, তাহলে আমাদের টিমের কনফিডেন্স লেভেল সবকিছু হাই থাকবে এবং প্লেয়ারদের একটাই টার্গেট এখন ফাইনাল কনফার্ম করা। ফাইনাল কনফার্ম করতে হলে আমাদের সবাই ভালো খেলতে হবে। গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা গ্রহণ কিংবা সামর্থ্যের সবটুকু উজাড় করে ভালো খেলা, গেল কবছর ধরে এই একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের প্রত্যাশার পাল্লাটাই শুধু ভারী করেছেন ফুটবলাররা, যার ব্যতিক্রম হলো না বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালের আগেও। তাই দর্শক মহলেও এখন প্রশ্ন, এই ভুলের শেষটা হবে কখন কিংবা নিজেদের সেরাটাই বা কবে খেলবেন ফুটবলাররা। সাফ ব্যর্থতায় প্রলেপ লাগানোর মিশন নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের শুরুটা ছিল জয় দিয়ে। সেমিফাইনালের আগে এই ম্যাচ থেকেই হয়তো অনুপ্রেরণা খুঁজতে পারত মামুনুলরা, কিন্তু পরের দুই ম্যাচে ফুটবলারদের শ্রীহীন পারফরমেন্সের জন্য সেই আত্মবিশ্বাসটাও এখন তলানিতে। তাই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণে কোচ বলটা ফেললেন শিষ্যদের কোর্টেই। সেমিফাইনাল যেহেতু ওপেন থাকে, সেখানে যারা ফুল এফোর্ট দিতে পারবে তারাই খেলবে। আমি প্লেয়ারদেরকে মেসেজটা দিয়েছি এবং আমি মনে করি প্লেয়াররা এই মেসেজটা ভালোভাবে নিতে পেরেছে এবং মাঠে সেটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারবে। বঙ্গবন্ধু গোল্ড কাপের গেল আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, এবার বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছে বাহরাইন, যা লক্ষণীয় দলটি গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ধারাবাহিক উন্নতির গ্রাফে। তাই প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ হলেও এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। ম্যাচটা নিঃসন্দেহে আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরাও ছাড় দেব না। ফুটবলারদের প্রতি আমার বিশ্বাস আছে, ফাইনালে আমরাই খেলবো। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বাহরাইন, এবার প্রতিপক্ষ জাতীয় দল হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেই দলটি এখন অনেক পরিণত। তাই সেমিফাইনাল বাধা টপকাতে হলে মামুনুলদের যে সেরাটা দিয়ে লড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর, দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে 42 রানে হারিয়ে 4-ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল টাইগাররা। খুলনায় আগে ব্যাট করে 3 উইকেটে 167 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে সাব্বিরের দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে 125 রান করে জিম্বাবুয়ে। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। আবুল বাশারের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট। টস নামে ভাগ্য পরীক্ষায় জিতে তামিম আর সুমোর ব্যাটে ভালো শুরু বাংলাদেশের, কিন্তু টাইগারদের ওপেনিং জুটি টেকসই হয়নি বেশি সময়। তাই দলীয় 45 রানে ব্যক্তিগত 23-এর ঘরে প্যাভিলিয়নে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর উইকেটের চারপাশে সৌরভ ছড়াতে থাকেন সৌম্য সরকার। তবে দারুণ খেলতে থাকা সৌম্য নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি বেশি দূর। থামেন 33 বলে 4 বাউন্ডারি ও 3 ওভার বাউন্ডারিতে ঝকঝকে 43 রানের এক ইনিংস খেলে। এর পরপরই মাহমুদুল্লাহ আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা, কিন্তু চতুর্থ উইকেটে সাব্বির ও মুশফিক মিলে অতিথিদের উল্লাস বিষাদে পরিণত করেন উইকেটের চারপাশে রানের ফোয়ারা ছুটিয়ে। এই দুইয়ের ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহের স্বপ্ন দেখে গ্যালারির সমর্থকেরা, কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে ব্যক্তিগত 24 রান করে মাঠ ছাড়তে হয় মুশফিককে। বাকিটা সময়ে সাব্বির ও সাকিবের ব্যাটে মেতেছিল রান উৎসব। শেষ পর্যন্ত সাব্বিরের 43 ও সাকিবের 27 রানে চড়ে 167 রানের ফাইটিং স্কোর পায় টাইগাররা। জবাব দিতে নেমে আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে দাপটে শুরু জিম্বাবুয়ের আগ্রাসী অধিনায়ক মাসাকাজ্জা মাশরাফির 1 ওভারে 2 বার জীবন পাওয়ায় পাওয়ার প্লের 6 ওভারে তুলে নেন 45 রান। তবে ম্যাচের পরের ওভারেই দলীয় 50 রানে স্টাম্প ভাঙেন সিওয়ানদার, কিন্তু তাতেও থামছিল না মাসাকাজ্জার ব্যাটিং প্রতাপ।
তবে আবারও মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব। পার্ট টাইম বোলার সাব্বিরে 30 রান করা মাসাকাজ্জা হয়ে যান ম্যাচাকার। এরপর ম্যালকম ওয়ালার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে থামতে হয় 125 রানে। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ম্যাচ জিতে আহত বাগেরা হয়ে উঠেছে আপোষহীন, কিন্তু তারপরও দলের সার্বিক পারফরমেন্সে খুশি নন কোচ হাথুরু সিং। কারণ পরীক্ষা নিরীক্ষার এই সিরিজে কোচকে নতুন করে ভাবিয়ে তুলছে টাইগারদের ফিল্ডিং। শেখ আবু নাসর স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। এদিকে দলের বোলিং ইউনিট নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কিন্তু সন্তুষ্ট নন ব্যাটসম্যানদের পারফরমেন্সে। সেই সাথে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানালেন, আসন্ন টি টোয়েন্টি ও এশিয়া কাপের জন্য সেরা একাদশ খুঁজতেই চলছে পরীক্ষা নিরীক্ষা। শেষ দুই ম্যাচ মুস্তাফিজুর ও মুশফিকুর রহিম না থাকলেও তাদের ইঞ্জুরি গুরুতর নয় বলেও জানান মাশরাফি। বেধরক পিটিয়ে চলছিলেন জিম্বাবুয়ের বোলারদের। 120 স্ট্রাইকিং রেটে মুশফিকুর রহিম ইঙ্গিত দিয়েছিলেন ব্যক্তিগত ও দলীয় বড় সংগ্রহের। হঠাৎই ছন্দ পতন, মাংসপেশিতে টান পড়ায় চলে গেলেন মাঠের বাইরে, এরপর আর ফেরেননি মাঠে। এদিকে দ্বিতীয় টি টোয়েন্টির একেবারেই শেষ মুহূর্ত, এক বলে জিম্বাবুয়ের প্রয়োজন 43 রান আর নিশ্চিত জয়ের পথে বাংলাদেশ। তখনই আতঙ্কে থমকে যায় স্বাগতিক কোটি সমর্থক, কারণ বা হাতে পুরনো ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়লেন টাইগার সেন্সেশন মুস্তাফিজুর রহমান। তবে স্বস্তির খবরটা দ্রুতই উৎকণ্ঠিত সমর্থকদের কাছে পৌঁছে দিলেন অধিনায়ক মাশরাফি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তবে এতটুকু শিওর যে ইঞ্জুরিটা এত সিরিয়াস না, এই জন্য ওকে বের করে আনা হয়েছে। মুস্তাফিজ যেটা, ওর তো আসলে পুরনো সমস্যা ওইটা ছিল, শোল্ডার এবং এলবো দুইটাই, ইঞ্জুরিগুলো অত বড় না, ঠিক হয়ে যাবে। সেই সাথে জানালেন বিশ্রামে যাওয়া মুস্তাফিজুরের বদলে যেই আসুক নির্ভর রাখা হবে তাকে, আর সেরা একাদশ খুঁজতে অব্যাহত থাকবে নতুনদের আগমন। মুস্তাফিজ যেটা করবে সেটা যদি আমি আরেকজনের কাছ থেকে চাই, সেটা ওর জন্য অনেক বড় প্রেশার, সো এটা অবশ্যই আমি আশা করছি না। তবে সবাইকে সুযোগ তো দিতে হবে, যেহেতু আছে সামনে আরো বড় টুর্নামেন্ট আসছে, বেস্ট অপশনগুলো বের করতে হবে। টানা দুই ম্যাচ টাইগারদের জয়ে ভূমিকা রাখা সাব্বির রহমানের বন্দনায় মুখর ম্যাশ। অ্যাজ এ ব্যাটসম্যান সে আপ টু দ্য মার্ক এখন, বাট আই এম ভেরি হ্যাপি যে সাথে সে বোলিংটাও সে খুব ভালো করছে, এবং এইভাবে যদি টিমকেও হেল্প করতে পারে বা ইজ বোলিং, এটা অবভিয়াসলি টিমের জন্য ভালো। শায়লা পারভীন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট দুর্ভোগ চরমে। বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, বিকেলে গণভবনে যাচ্ছেন শিক্ষকরা। বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ, অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরা ছোঁয়ার বাইরে। চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ, বিদেশি পিস্তল সহ চারজন আটক। এবং অতিমাত্রায় সার ব্যবহার সহ বিভিন্ন কারণে কমছে মাটির গুণাগুণ, বাড়ছে অ্যাসিডের পরিমাণ, অনেক অঞ্চল ফসল উৎপাদনে অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলালিংক রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।